সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির খুলনা অভিমুখে রোড মার্চকে ঘিরে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে ঝিনাইদহ। এছাড়া কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিএনপি নেতাকর্মীদের মাঝে রোড মার্চ ঘিরে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। রোড মার্চের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে। এরই মধ্যে বিভিন্ন জেলা নেতাকর্মীরা ঝিনাইদহের সমাবেশে যোগ দিয়েছেন। ঝিনাইদহ থেকে শুরু হয়ে রোড মার্চ মাগুরা ও যশোর হয়ে খুলনা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাকর্মীদের যোগ দেওয়ার কথা রয়েছে।